অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে ছাত্রদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দশমিক সংখ্যার যোগ ও বিয়োগ কীভাবে করতে হয়। মানে এখানে আমি দেখাবো যে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কীভাবে আমরা সাজিয়ে নিয়ে যোগ বিয়োগ করব। এই অঙ্কগুলো বিভিন্ন ক্লাসে হয়ে থাকে এবং সেই সঙ্গে বিভিন্ন চাকরি পরীক্ষা এবং কম্পিটিটিভ পরীক্ষা এই অঙ্কগুলো দিয়ে থাকে। তাই আপনারা অবশ্যই এটা দেখবেন কীভাবে করছি, এবং দেখলে বা আপনারা অবশ্যই যে কোনো বইয়ের অঙ্ক এবং যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে এবং যে কোনো মানে স্কুলের যে মানে ক্লাসের যে অঙ্কগুলো হয় সেগুলো এরকমভাবে অঙ্ক দেওয়া থাকে, আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? আর আমি দেখাচ্ছি, আমি আগের ভিডিও দেখা দেখিয়েছি কীভাবে করতে হয় যোগগুলো, আমি বলে দিয়েছি। এখন আপনারা বিয়োগ এবং যোগ একসঙ্গে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? এই মানে এই অঙ্কটা করতে গেলে আগে আমরা কোন সাজিয়ে নেবো, কেমনভাবে সাজিয়ে নেবো। আপনারা দেখছেন যে এই দশ দশমিক ছয় আছে, এর সামনে দিকে যোগ আছে, আর 8.6 এর সামনে দিকে বিয়োগ আছে, আর 4.6 এর সামনে দিকে বিয়োগ আছে, আর 2.6 এর সামনে দিকে যোগ আছে। তাই সব মানে যোগ বিয়োগ একসঙ্গে আছে, আমরা সাজিয়ে নেবো প্রথম। তাহলে এর যেহেতু যোগ আছে সাজিয়ে নেবো, আমরা 10.6 সাজলাম, তারপর এর বিয়োগ নেবো না, এর বিয়োগ এইটা নেবো, এর যোগের নেবো, দিলাম। এবার যোগ যদি এবার সব বিয়োগগুলো বসিয়ে দেবো, ঠিক আছে? এই বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমরা যোগ করব, আমি আগের ভিডিও দেখেছি কীভাবে যোগ করতে হয়, এখন দেখিয়ে দিচ্ছি। তাহলে এ একক দশক আছে আর এ শুধু একক আছে, তাহলে আগে আমি একক সঙ্গে একক দশক সঙ্গে দশক ম্যাচ খাবো। আগে 10 লিখলাম, 10.6 লিখলাম, আর এই দশমিকটা এই দশমিকটা ম্যাচ খাবো। আর এর যেহেতু দুই একটা হয়ে আছে তাই এখানে দুইটা বসবে আর এখানে ছয়টা বসবে, ঠিক আছে? এবার আমরা যোগ করে দেবো, সবসময় দশমিকগুলো আমরা ম্যাচ খাবো, ঠিক আছে? তো 6×6=12, 2 হাতে এক আছে তাই দশমিক এখানে বসলো, তাহলে এই এক আর এই 2 3, তাহলে 3 বসলো, তাহলে সঙ্গে সঙ্গে 3ই হয়, তাহলে 1 বসে গেল 13.2, 13.2, ঠিক আছে? তারপরে বিয়োগ দেবো, দিয়ে সেম আমরা বসিয়ে দেবো, ঠিক আছে? এবার আমরা কী করবো, তাহলে যেহেতু এটা যেহেতু যেহেতু যোগ একটা আছে তাহলে আমি একটা এখানে বসিয়ে দেবো, আর 13.2টা আমি বসবে, ঠিক আছে? তারপর এই বিয়োগ আর এই বিয়োগ, তার দুটো বিয়োগের জন্য আমি একটা বিয়োগ নেবো, আর এই দুটো সংখ্যাকে আমরা যোগ করতো, তাহলে এদের মধ্যে বড়োকে 8 বড়ো, তাহলে 8.6 বড়ো, তারপর এই দশমিকটা সমান খাওয়াবো, আর 4টা এনে বসাবো, আর 6টা নেবো, ঠিক আছে? যোগ করে দেবো, তাহলে দুটো বিয়োগের জন্য একটা বিয়োগ নেবো, আর দুটো সংখ্যাকে আমরা যোগ করে দেবো, ঠিক আছে? তো 6×6=12, 2 হাতে 6×12=1, আর দশমিক এনে বসিয়ে দিই আমরা, আর 1 আর 4 5, 5 আর হাতে কত আমার 13, ঠিক আছে? তা 13 মানে আমার এখানে কত 13 মানে বসে গেল, ঠিক আছে? তাহলে 13টা আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আপনারা দেখছেন যে এখানে কি, তাহলে এরও সামনে দিকে যোগ আছে আর এর সামনে দিকে বিয়োগ আছে, তাহলে দুটো সংখ্যাই কিন্তু একই বসছে, ঠিক আছে? তাহলে যেমনি যে বিয়োগ করি কেন, তাহলে এর যোগ আছে তাহলে যোগ, আর এর এর বিয়োগ আছে তাহলে বিয়োগ, তাহলে যোগ আর বিয়োগ কি আমাদের বিয়োগ হয়। কেন বিয়োগ হয় আমি দেখিয়ে দিচ্ছি, যে যোগ আর যোগে কি যোগ হয়, যোগ আর বিয়োগে কী হয় বিয়োগ হয়, বিয়োগ আর যোগে কী হয় বিয়োগ হয়, আর বিয়োগ আর বিয়োগে কী হয় বিয়োগ হয়, একটা একটা বিয়োগ আর একটা বিয়োগে কী হয় যোগ হয়। এটা এই যে এইটা যে আছে এইটা হচ্ছে আমাদের কি, সরি, এইটা আমাদের কি যে বিয়োগ আর বিয়োগে যে যোগ হচ্ছে এই মানে কেসটা হচ্ছে কি, যে তিনটি বন্ধনের ক্ষেত্রে এটা হয়, যখন তিনটি বন্ধনের ক্ষেত্রে যখন উঠে যায় তিনটি বন্ধনীর ক্ষেত্রে এই চিহ্নটা হয়, যখন মানে বন্ধনীগুলো উঠে যায় তখন যোগে বিয়োগ বিয়োগে যোগ হয়, বাকি সব নিয়ম একই থাকে, ঠিক আছে? তাহলে এখানে এও যেহেতু সেম আছে 13.2 আর এও 13.2, তাহলে দুটি কি শূন্য মানে মিলে যাচ্ছে, তাহলে মিলে গিয়ে আমাদের উত্তর কি শূন্য হয়, ঠিক আছে? তাহলে শূন্য আমি দেখেছি কীভাবে করতে হয়, তা 13.2 আর বাকি 13.2, তাহলে আমরা যদি বিয়োগ করি কী হবে, এও মিলে গেলে শূন্য, দশমিক এও মিলে গেলে শূন্য, এও মিলে গেলে শূন্য, তাহলে এতগুলো শূন্য আমরা বসাবো না, তার জন্য কি আমরা একটা শূন্য বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এইটা হলো অ্যান্সার, ঠিক আছে? তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? আপনারা অবশ্যই দেখবেন কীভাবে করছি। আর একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে এখানে আমি আরেকটা অঙ্ক তুলে নিচ্ছি, সে হচ্ছে 7.604-86.2+1.6-8.6, ঠিক আছে? তাহলে এখানেও সেম একই অঙ্ক, আপনার আগে কী করতে হবে সাজিয়ে নিতে হবে অঙ্কটা, কেন সাথে বলছি, কেন এই সংখ্যার সামনে দিকে যোগ আছে আর এই সংখ্যার সামনে দিকে সঙ্গে যোগ আছে, এই দু সংখ্যা মানে সাজাতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম সাজিয়ে নেবো, তাহলে 7.6
ছয় শূন্য চার যোগ মানে এইটা বসবে 1.6, তারপর আর কি যোগ নেবে বিয়োগ গুণে বসে দিয়ে 86.2টা বসলো এটা, আর বিয়োগ 4.8.6 বসলো, ঠিক আছে। এবার আমরা এগুলো যোগ করবো, তাই দু যোগ করবো, মানে এগো যোগ আছে হচ্ছে, তার যোগ করবো বড় কি আছে 7, তাহলে 7.604, আর এর সঙ্গে দশমিকটা এই দশমিকটা ম্যাচ খাওয়াবো, তাহলে একটা যুদ্ধ আছে, এখানে 1 বসবে, আর এখানে 6 আছে, আর এখানে 0 হয়ে যাবে, ঠিক আছে। এবার যোগ করে দেবো আমরা, 4 নামলো, 0 নামলো, 6 6 12 2, মাথায় 1 থাকলো, দশমিক বসলো, তাহলে 1 আর 1 2 2 আর 7 কত 9, তাহলে 9.204, ঠিক আছে। তারপরে এই বিয়োগটা বসাবো, 86.2 বিয়োগ 6.8.6, ঠিক আছে। তাহলে আগের অঙ্কটার মতন যেহেতু এই সংখ্যার একদিকে এক মানে সংখ্যা যেহেতু একটা সংখ্যা মানে যোগ আছে, তাহলে একটাই বসে যাবে, ঠিক আছে, মানে এইটা পুরো সিম্পলি বসবে। এবার এর বিয়োগ আছে, এই যে বিয়োগ, আবার এরও বিয়োগ আছে, তাহলে এই বিয়োগ আর এই বিয়োগ দু বিয়োগ আমি একটা বিয়োগ নেবো, আর এই দু সংখ্যাকে যোগ করবো, ঠিক আছে। তা 86.2 আছে, আর এটাকে এই দশমিকটা খাওয়াই ম্যাচ খাওয়াই, 8টা এই একক ঘরে বসবে, আর এখানে 6টা এখানে বসবে, ঠিক আছে। তারপর যোগ করি আমরা, সংখ্যাটা যোগ হবে কিন্তু চিহ্নটা কিন্তু এখানে বিয়োগই বসবে, ঠিক আছে। 8.0 এখানে বসিয়ে দিই, তাহলে 8 আছে 14 4 হাতে 1 1, আর এই 8 আর 9 এতে কত 94.8, ঠিক আছে। তাহলে এবার আপনারা কী দেখছেন যে এ যোগে আছে, এ বিয়োগ আছে, তার মানে কি যে যোগ আর বিয়োগ কী হয়, বিয়োগ হয়, তার সংখ্যাটা টোটাল বিয়োগ হবে, এবার যার চিহ্ন বোধ হবে সেটা বসবে, ঠিক আছে। তা 94 কত 94 এখানে লিখে নিই আমরা 0.8, ঠিক আছে। তাহলে এবার এই দশমিক এখানে ম্যাচ খাওয়াবো, তাহলে 9টা এখানে হবে, 7 মানে 4 নিচে বসবে, এখানে 2 বসবে, এখানে 0 বসবে, এখানে 4 বসবে, এখানে কিছু নয় 0, এখানে কিছু নয় 0, ঠিক আছে। আমরা বিয়োগ করবো, দুটো বিয়োগ থাকলে একটা বিয়োগ নিয়ে সঙ্গে যোগ হয়, কিন্তু এখানে কিন্তু এই একটা বিয়োগ আছে, এখানে একটা যোগ আছে, তার দুটো বিয়োগ থাকলে হবে, কিন্তু এখানে একটা বিয়োগ, এখানে একটা যোগ থাকে, কি বিয়োগ করবো, ঠিক আছে। তা 4 কত 10, যেহেতু 0 মানে আচ্ছা 0 মানে 10, 4 কত 10 6 দিতে হাতে 1 আছে, তাহলে এই 1, আর এখানে 0 মানে 1 হয়ে গেলো, তাহলে 1 যোগ করলে 1 হয়ে যাচ্ছে, 1 কত 10 9 দিতে, আবার হাতে 1 আছে, তাহলে এই 1 এনসার হলো 3 হলো, 2 1 3, 3 কত 8, 5 দিতে, আর হাতে 1 নেই, দশমিক এখানে বসে গেলো, তাহলে 9 কত 14, 5 দিতে, হাতে 1 আছে, তাহলে এই 1 এনসার হয়ে দেবো, তাহলে 1 কত 8 9 8 দিতে, ঠিক আছে। তাহলে কত 85.596, ঠিক আছে। এইটা কিন্তু উত্তর, কিন্তু এর আগে দেখতে হবে যে এই দু সংখ্যার মধ্যে বড়কে, যেহেতু 94 বড় আছে, তাই বাঁ দিকে মানে আমাদের বিয়োগ চিহ্ন আছে, এখানে বিয়োগ বসবে, ঠিক আছে। তাহলে এটা উত্তর, ঠিক আছে। তাহলে বিয়োগ 85.596, ঠিক আছে, এইটা অ্যান্সার। আপনারা অবশ্যই এইভাবে অঙ্কগুলো করবেন, তাহলে আপনাদের যে কোনো চাকরির পরীক্ষা এবং যে কোনো স্কুলে 5 6 7 8 যে অঙ্কগুলো আছে বা 4 আছে, এগুলো আপনাদের খুবই সহজে আপনারা করতে পারবেন এবং আপনাদের কোনো অসুবিধা হবে না, কেন যখনই আমরা যোগ করবেন সবসময় দশমিকটাকে সমান করে রাখবেন, তাহলে আপনাদের অঙ্কগুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই বলে আমি এত অবধি অঙ্ক করলাম, পরে পরে আমি দশমিকের গুণ নিয়ে আসবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।